রথযাত্রার পূর্ণ লগ্নে খুঁটি পুজো ইছামতি শারদ উৎসব কমিটি। ইছামতি নদী রক্ষার আবেদন নিয়ে দ্বিতীয় বছরে পদার্পণ করল এই পুজো। প্রতিমা ও মণ্ডপ সজ্জায় স্থান পাবে কচুরিপানা, জানালেন উদ্যোক্তারা। রথযাত্রার পূর্ণ প্রভাতে শারদ উৎসবের ঢাকে কাঠি পড়ল। খুঁটি পুজো অনুষ্ঠিত হল ইছামতি শারদ উৎসব কমিটির। ইছামতি নদী রক্ষার বার্তা নিয়ে ইছামতি নদীর তীরে গত বছর শুরু হয় এই পুজো। এবারে দ্বিতীয় বছরে পা দিল ইছামতি শারদ উৎসবের এই অনুষ্ঠান। এদিন সকালে সংগঠনের সকলে মিলে খুঁটি পুজোর আনন্দে মেতে ওঠেন। ঢাকের বাদ্যি পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে শারদ উৎসবের সূচনা হল। বাঙালি হৃদয় 365 দিন অপেক্ষা করে থাকে এই বিশেষ 5 দিনের জন্যে। পঞ্জিকা মতে সবে বাংলার আষাঢ় মাস, আশ্বিন আসতে এখনো ঢের দেরি। অনেক আগে থেকেই শুরু হয়েছে প্রতিমা তৈরির কাজ। মৃৎশিল্পীদের হাতের ছোঁয়ায় ধীরে ধীরে মায়ের মৃন্ময়ী রূপ চিন্ময়ী হয়ে উঠছে। মাঝে আরও কয়েকটি মাস, তারপরেই কাশের বনে দোলা লাগবে। শরতের আকাশে পেজা তুলোর মতো মেঘ, বাতাসে ভাসবে শিউলির গন্ধ। বাঙালি মেতে উঠবে দেবী দশভুজার আরাধনায়। সীমান্ত শহর বনগাঁ, শহরের বুক চিড়ে বয়ে গেছে ইছামতি নদী। এই নদী শহরবাসীর কাছে অত্যন্ত গর্বের। শান্ত স্নিগ্ধ ইছামতির আজ মন খারাপ। দীর্ঘ সংস্কারের অভাবে নদীতে জমেছে কচুরিপানা। নদীর বুকে পলি জমে নাব্যতা হারিয়েছে নদী। বনগাঁ শহরের কয়েকজন যুবক যুবতীর উদ্যোগে ইছামতি নদীকে রক্ষার শপথ নিয়ে শুরু করেন ইছামতি শারদ উৎসব নামাঙ্কিত এই শারদ উৎসবের। এদিনের খুঁটি পুজো অনুষ্ঠানে হাজির ছিলেন বনগাঁ পৌরসভার পৌরপতি গোপাল শেঠ। এ বিষয়ে গোপাল শেঠ বলেন, আমরা ইছামতি শারদ উৎসব কমিটি, যারা ইছামতিকে সংস্কার এবং সেই নদীকে পুনরুদ্ধার করার উদ্দেশ্যে এই মায়ের পুজো। সুতরাং এই পুজোর আজকে এই খুঁটি পুজো আজকে হচ্ছে, আমরা সকল সদস্যকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার ভালো লাগছে যে একটা শিল্প ভাবনা, একটাকে কিছুকে ইছামতিকে বাঁচানোর ভাবনা নিয়ে এই পুজোটা হচ্ছে। আমরা চাই যে এই পুজোটা সকলে মিলে দেখতে আসুক। আয়োজকদের দাবি, গত বছরের মতো এবছরও প্রতিমা তৈরি ও মণ্ডপ সজ্জায় থাকবে বিশেষত্ব, ব্যবহার হবে কচুরিপানার। অনুষ্ঠানের দিনগুলিতে সকলকে কাছে পাবার আমন্ত্রণ জানিয়ে কমিটির পক্ষে কৌশিক সরকার বলেন, ইছামতি শারদ উৎসবের দ্বিতীয় বর্ষে আজকে ঢাকে কাঠি পড়ল। আমাদের খুঁটি পুজো সম্পন্ন হচ্ছে, সবাইকে স্বাগত আমাদের পুজোতে। আমাদের এই পুজোর নামকরণটার মধ্যে এই পুজোর সার্থকতা লুকিয়ে আছে, ইছামতি শারদ উৎসব। ইছামতি নদী তার পাশেই, তার বুকেই আমাদের এই উৎসব। তো ইছামতি যাতে নিজের রূপ আবার নিজে ফিরে পায়, ইছামতি যাতে তার নাব্যতা ফিরে পায়, সেজন্যই মায়ের কাছে প্রার্থনা। গত বছর থেকে আমাদের এই পুজোর শুরু। গত বছর আমাদের প্রতিমা নির্মাণের মধ্যে একটা বিশেষত্ব ছিল, আমরা সেই রকমই আর একটা বিশেষত্ব এবছর নতুন করে করতে চাইছি। সায়ন চক্রবর্তীর সাথে সোমনাথ মজুমদারের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।